আমি বিশাখা শপিং মল সেন্টার থেকে বলছি, পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো একটা নূতন সাইজ, কাপড় যাতে নষ্ট না হয় আমি সেই বিষয়ে ভেবে আমি একটা সাইজ বার করব। কিন্তু দোকানদার আমাকে বলছে যে আমি 10-12 সাইজ নেব না, 10-12 সাইজ নেব না, আর 12-15 নেব না, তার মধ্যেখানে ছোট সাইজ আমি নেব। তো আমি বললাম কিরকম সাইজ, তো উনি আমাকে বলল যে এইভাবে হবে 12 আর এইভাবে হবে 11। তো যেহেতু 12-11 ব্যাগটা হবে ফলের দোকানে, তো দেখো আমি এই ব্যাগটা আমি কীভাবে কাটি, দেখো কাপড় যাতে এক ফোঁটাও নষ্ট না হয় আমি সেইভাবে কেটে দেখাবো। আর কাটার সাথে সাথে আমি তোমাদের একটা জিনিস আমি বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন পৌঁছে যায়, তোমরা যেন কিছু শিখতে পারো। তো বন্ধুরা চলো আমি এটা শুরু করি, কীভাবে কাটা যাবে। আমরা কিন্তু এমনভাবে সাইজটা আমি বার করব, মানে সাইজটা একই আসবে, এইভাবে আসবে 12, এইভাবে আসবে 11, আর কাপড় কিন্তু নষ্ট হবে না। আমি 72 পানার কাপড় কাটছি, দেখো 72 পানার কাপড় আমি কাটছি। তো যেহেতু আমি 11-12 ঠিক আছে ব্যাগটা বার করবো, এইভাবে হবে 12, এইভাবে 11। তো দেখো আমি কীভাবে বার করছি, দেখো তোমরাও এইভাবে দেখে দেখে বার করে নেবে, ঠিক আছে। তোমাদের যদি কোনো রকম অর্ডার আসে তোমরা কিন্তু এইভাবে বার করবে। তো আগে আমি ধরবো 22, ঠিক আছে 22 ধরবো। আমরা এইভাবে ধরবো 22, ঠিক আছে দেখো এইভাবে আমরা 22 ধরছি। ভালো করে বন্ধুরা খেয়াল করবে আমি কিভাবে করছি, দেখো এটা কিন্তু 72 পানা কাপড়, মানে এইভাবে আমাদের 72 পানা আছে, আমি এইভাবে ধরলাম 22, যাতে কাপড় না হেন নষ্ট হয় সেইটার জন্য আমি কিন্তু ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি এরকম অর্ডার আসে তাহলে কিন্তু তোমরা এইভাবে দেখে দেখে কেটে নিতে পারবে। আমি এইভাবে ধরলাম 22, এইবারে এইটা আমি এইভাবে পাটটা মারছি, দেখো এইভাবে পাটটা মারছি। দেখো তো এইভাবে যখন আমরা পাটটা মারছি, মারার পরে তারপরে আমি এটা কাটবো। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, দেখলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে এইগুলো কাটা হয়। আমি কিন্তু কাপড় একদম নষ্ট করব না, মানে এক ফোঁটাও কাপড় নষ্ট হবে না, কিন্তু সাইজে ভজে যাবে। আর যে অর্ডারটা আমাকে দিয়েছে সে কিন্তু এই বিষয়ে জানে যে এই সাইজটা বার করতে পারবে না, তার জন্যে আমাকে কিন্তু অর্ডারটা দিয়েছে, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু বার করেই আমি দেখিয়ে দিলাম যে কীভাবে বার করতে হবে সাইজটা। তো তোমরাও যদি পারো এইভাবেই বার করে নেবে, ঠিক আছে। তো দেখো আমি কেটে দিচ্ছি কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মানে এক একটায় ধরো 6টা করে বার হবে। 6টা করে যদি বার হয় তাহলে 6, 14, 84 আর একটা, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। এইবারে আমরা এটা এইভাবে ঘষে নেব, এইভাবে ঘষে নেব, ঠিক আছে। তো এইভাবে ঘষে নিলাম, নিয়ে এটা আমরা কিন্তু কেটে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করবে কিন্তু বন্ধুরা, দেখো এইভাবে কেটে দিলাম। এই কেটে দিলাম, এইবারে এটা আমরা কি করব, দেখো এইটা কিন্তু আমরা এবারে দেখো এইভাবে আমরা তিনটে ভাঁজ নেব, ঠিক আছে। মানে হচ্ছে 72টাকে আমরা এই 24 নেব, এইভাবে দেখো এইভাবে 24 নিলাম, এই যে 24। এইবারে এটা 24 নেওয়ার পরে তারপরে আমরা এই 22টাকে 11 করে দিলাম, দেখো হয়ে গেল। তাহলে আমাদের ব্যাগের বডি কমপ্লিট, দেখো আমরা কি করলাম, তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা। দেখো এইভাবে আছে 24, এইভাবে আছে 11, তাহলে তোমরাও
এইভাবে কাটলে তোমরা শিখে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এইভাবে সাইজটা কিভাবে কি করব, এইভাবে হয়তো হবে না, এরকমটা ভয় পাবে না। তোমাদের কিন্তু সব সময় কিন্তু আমি কিন্তু একটা জিনিস শেখাই যে কোনো জিনিসই ব্যবসা করতে গেলে ভয় করলে হবে না। রেটে যদি ভোজে যায় তাহলে আমরা এই সাইজই কাপড় আমরা কেটে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো এই হয়ে গেল, দেখো কমপ্লিট, আমাদের কিন্তু বডি কাটা কমপ্লিট। তোমরাও কিন্তু এইভাবেই কাটবে, ঠিক একটু ভেবে নেবে, আগে একটু ভেবে নেবে যে কিভাবে কাটতে হবে, ঠিক আছে? এইভাবেই তোমরা কেটে দেবে। দেখো এই যে 11 করে দিলাম 22টাকে, ভালো করে খেয়াল করো বন্ধুরা, এটা 72, 72টাকে আমি 3 ভাগ করে নিলাম। এই যে এই যে 72টাকে আমি 3 ভাগ করে নিলাম, 72টাকে আমরা 3 ভাগ করে নিলাম, 3 24 72, ঠিক আছে? এইবারে এই 3 24 72টাকে 3 ভাগ করার পরে আমরা এইবারে যেটা আমি 22 কেটে ধরেছিলাম সেটাকে আমি এই হাফ করে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের কাটা কমপ্লিট। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে কিভাবে কাটতে হয়। এইভাবে তোমাদের যদি কোনো রকম কেউ বলে যে এই সাইজ আমাদের বার করে দেখাতে হবে, শুধু জাস্ট একটু কম বেশি একটু ভাবতে হবে যে এটা আমি বার করব কিভাবে, ভাবলে তোমাদের কিন্তু হয়ে যাবে। হ্যাঁ দেখো, দোকানদার ভেবেছিল যে হয়তো এই সাইজটা বার করতে পারবে না, তো সেই জন্য হয়তো বলেছে আমাকে, কিন্তু আমি এটা করে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওগুলো ফুল ফুল তোমরা দেখবে, ঠিক আছে? দেখলে কিন্তু তোমাদের কিন্তু এই শেখা, এই যে কাপড় কাটা এ করা শেখাগুলো কিন্তু একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ একদম ইজি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, তোমরা দেখে নিলে যে কিভাবে কাটতে হবে, দেখো কিভাবে কাটতে হবে, একদম ইজি ব্যাপার, কোনো দেখো হয়ে গেল। এইভাবে আছে আমাদের 11, দেখো এইভাবে আছে আমাদের 11 আছে, আর এইভাবে আছে 24, মানে হচ্ছে 12 দুগুণে 24। এটা যখন আমাদের দেখো এক পিস ব্যাগ যখন হবে, এই দেখো একদম ইজি ব্যাপার, তো কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে একটু উৎসাহ করবে ভিডিও বানানোর জন্য, আর সত্যি তোমরা যথেষ্ট পরিমাণে আমাকে ভালোবাসো তার জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওগুলো ফুল ফুল দেখবে, দেখলে কিছু শিখতে পারবে।